নীল দুনিয়াতে প্রবেশের মাত্র তিন মাসের মধ্যেই মিয়া খলিফা একজন সফল পর্নস্টার, ক্রীড়া ভাষ্যকার ও গণমাধ্যম ব্যক্তিতে পরিণত হন। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে প্রায় 15 মিলিয়ন ফলোয়ার রয়েছে তার। প্রতিনিয়ত তাদের সাথে নিজের আবেদনময়ী ছবি ও ভিডিও শেয়ার করে চলেছেন তিনি। নীল দুনিয়াতে প্রবেশের পূর্বে নিয়মিত ব্যায়াম করে 50 পাউন্ড ওজন কমান এই অভিনেত্রী। পাশাপাশি শারীরিক আকর্ষণ বৃদ্ধির জন্য সার্জারির মাধ্যমে স্তনের আকার বৃদ্ধি করেন তিনি। খেলাধুলার প্রতি সর্বদাই তার আগ্রহের কোনো কমতি ছিল না। শুধু খেলতে নয়, মাঠে বসে খেলা দেখতেও তিনি ভালোবাসেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি স্ট্যানলি কাপ প্লে অফ হকি গেমস খেলা দেখতে মাঠে যান তিনি। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ হকি বল এসে তার বাঁ পাশের স্তনতে গুরুতর আঘাত করে। বলটির গতি ছিল ঘন্টায় 80 কিলোমিটার। এক আঘাতেই ধরাশায়ী হন নীল দুনিয়ার এই রানী। তিনি পূর্বেই ইমপ্ল্যান্টের মাধ্যমে স্তনের আকার বড় করিয়েছিলেন। স্তনের ভিতরে থাকা সিলিকন সজোরে ফেটে গিয়ে মারাত্মক ইঞ্জুরির মুখে পড়েন তিনি। এমনকি স্তনের আকৃতিও নষ্ট হয়ে যায়। তৎক্ষণাৎ ব্যক্তিগত ডাক্তারের কাছে যান সুচিকিৎসার জন্য। ডাক্তার সময় নিয়ে অত্যন্ত দক্ষতার সাথে চিকিৎসা করেন এবং তার স্তনের আকার আগের অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হন। মিয়া খলিফা দাবি করেন, তিনি সর্বদাই তার ভক্তদের সাথে ভালো মন্দ সবকিছুই শেয়ার করেন, কোনো কিছুই গোপন করেন না। এমনকি তিনি ফটো এডিটিং বাদ দিয়ে সার্জারির মাধ্যমে শরীরকে আকর্ষণীয় করে তোলাকে বেশি যুক্তিপূর্ণ বলে মনে করেন। এভাবেই তিনি ভক্তদের মাঝে বিশ্বস্ততা অর্জন করতে চান। মিয়া খলিফাকে আপনি কতটুকু বিশ্বাস করেন নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর নতুন কোনো বিষয়ে ভিডিও দেখতে চাইলে সেটিও কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।